এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব বালিকা বিদ্যালয়ে তিন ছেলের ভর্তির সুযোগ পাওয়া নিয়ে হচ্ছে সমালোচনা যোগাচ্ছে হাস্যরস করোনা মহামারীর কারণে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে অনলাইন ভিত্তিক লটারির মাধ্যমে অনলাইনে ফলাফল প্রকাশ হওয়ার পর ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের তালিকায় দেখা যায় এক ব্যতিক্রমী ঘটনা মেয়েদের স্কুলে ভর্তি তালিকায় তিনজন ছিলেন না যাদের সবাই চতুর্থ মর্নিং শিফটে পেয়েছে এই ঘটনার জন্য বিদ্যালয় বাংলাদেশে সফটওয়্যারের মাধ্যমে লটারি হয়েছে কোনো মানুষের ভিতরে হাত দিতে পারেনি অভিভাবকের অসচেতনতাও হতে পারে বলে মন্তব্য করলেন এই প্রধান শিক্ষিকা অপশন ছিল পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান সে চুজ করতে পারবে তখন সে হয়তো এমন হতে পারে সে বিদাময় নামটা শুধু জানে এটা বয়েজ না গার্লস জানেও না এটি হতে পারে তখন সে পাঁচটা তো তিনটা স্কুল সে আসলে ভালো করে জানে তার কাঙ্ক্ষিত তিনটা স্কুল আর দুইটা নাম আরও দিয়ে দিয়েছে আর একটা হতে পারে জেন্ডার ই করার সময় মানে ক্লিক দেওয়ার সময় সে ছেলেকে মেয়ে ঘরে টিক দিয়ে দিয়েছে কেউ আবেদনকারীর আবেদন করার মুহূর্তে কোনো যদি ভুল না হয়ে থাকে তাহলে আর কোনো ভুল হবার সুযোগ নেই তবে এই শিক্ষার্থীদের জন্য বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটি নিয়ে এখনো কিছু জানানো হয়নি মুবাল্লিক করিম মাই টিভি নিউজ ডেস্ক